স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চন্দ্রমল্লিকা পমপমের যে পরিচর্যা ও কী ধরনের খাবার দিতে হয় 6 ইঞ্চি ও 8 ইঞ্চি টবের জন্য, সে বিষয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি যে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করেছিলাম 6 ইঞ্চির টবে, সেই গাছ কিন্তু এখন এমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু এখনও 6 ইঞ্চিতেই আছে। এই গাছের যে পরিচর্যা এবং কতটা খাবার দিতে হবে এবং কি ধরনের খাবার এক্সট্রা আমি এই ভিডিওতে বলবো যেটা ইউজ করেছি, এবং গাছের রিং বাঁধার কাজ, এগুলি কিন্তু এই 6 ইঞ্চিতে করতে হবে। আপনারা দেখুন যে গাছটা কতটা ভালো হয়েছে এবং গাছের যে গ্রোথটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইবার কিন্তু এই গাছের মেন কাজ হলো এর রিং পরানো। এই রিং যদি সঠিক সময় বা ছোটোবেলায় যদি না দেওয়া যায় কিন্তু তাহলে কিন্তু গাছের শেপটা কিন্তু ভালো আসবে না। আপনাকে প্রথম কাজ হবে এই গাছের এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের রিং, এটা কিন্তু 6 ইঞ্চি টবে এইভাবে বসিয়ে দিতে হবে। তাহলে গাছের রিং কিন্তু একসময় দেখাই যাবে না গাছ যখন বড় হবে। আপনারা দেখুন কিভাবে রিংগুলো বাঁধা হয়েছে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠি দেওয়া, কাঠেও কিন্তু দেখা যাবে না গাছটা যখন বড় হবে। অবশ্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন, পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি তুলে ধরছি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এটা হলো তৃতীয় পর্ব, অবশ্যই দেখুন। এবং যে সমস্ত নতুন বন্ধু দেখছেন ভিডিওটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এক এক করে সমস্ত ভিডিও ফুল ফোটানো পর্যন্ত আমি দেখাবো। তাই বন্ধুরা, প্রথম কাজ হলো কাঠি বাঁধা। এবার এই 6 ইঞ্চি টবের জন্য কি খাবার দেবো, 6 ইঞ্চি টবের জন্য আমি এক একটা গাছে 2 গ্রাম করে 15 15 15 দেব। 20 গ্রাম এনপিকে আপনি 2 লিটার জলে গুলিয়ে, ভালো করে গুলিয়ে তারপর সেই জলটি 10টা গাছে 200 গ্রাম করে দিয়ে দিন সপ্তাহে একবার। দেখুন গাছের রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তাছাড়া আর অন্য কোনো রকম খাবার দেওয়া লাগবে না। আর এই খাবারটা খুব সকালবেলা দিলে সবথেকে ভালো হয়, সূর্য ওঠার আগে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রচুর বৃষ্টি হলে কিন্তু এই খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অতিরিক্ত জলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা হলুদ হচ্ছে, কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হচ্ছে। এবার যখনই রোদ উঠবে একটু জলটা একটু টান করে দিলেই কিন্তু এই হলুদ ভাবটা কেটে যাবে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে 6 ইঞ্চি টবে সার প্রয়োগ করুন, দেখুন কিভাবে হয় কাজ। আর একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটি হলো ফাঙ্গাসাইড। ফাঙ্গাসাইডটা ব্যবহার করতে হবে কারণ এখন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই অতিরিক্ত বৃষ্টিতে গাছের কিন্তু ক্ষতি হয়। বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু ফাঙ্গাসাইড বেশি ব্যবহার করার দরকার নেই, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই সপ্তাহে একদিন বা 10 দিন অন্তরে একবার ফাঙ্গাসাইড স্প্রে করে দিন ভালো করে, তাহলে দেখবেন গাছের কিন্তু ভালো গ্রোথ হবে এবং গাছের পাতায় মানে চকচক করবে এবং ভালো থাকবে। আর এই গাছের তাছাড়া প্রথম অবস্থায় কোনো খাবার দেওয়া লাগবে না, এবং গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কী করতে হবে, গাছের যে সমস্ত হলুদ নষ্ট শুকানো পাতা সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে। গাছের নিচের দিকে যে অতিরিক্ত বড় বড় পাতা যা গাছের ডালপালাকে ঢেকে রাখে সেগুলিকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তাহলেই কিন্তু গাছের গ্রোথ এবং গাছ সঠিক এবং সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা দেখুন কিভাবে যে শুকনো পাতাগুলি আমি ফেলে দিচ্ছি বা অতিরিক্ত জাম হয়ে যাওয়া পাতা, নিচেই যদি অতিরিক্ত জাম হয়ে যায়, ডালপালায় যদি আলো না পায়, সেইগুলো পরিষ্কার করে দিতে হবে। এবার বলি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি
পটে তোলার সময় গাছকে কিন্তু খুব সাবধানে তুলতে হবে, কারণ গাছ একটু বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু এই গাছটাকে খুব সাবধানে চেঞ্জ করতে হবে। এবং চেঞ্জ করার 5-7 দিন কোনো রকম খাবার দেওয়া লাগবে না, শুধু জল দিয়েই যেতে হবে। তারপর 1 সপ্তাহ পরের থেকে আবার কিন্তু খাবার চালু করতে হবে এবং তার সাথে সাথে গাছের যে যত্ন সেটা করতে হবে। এবং পারলে আপনি সামান্য পরিমাণে 1 লিটার জলে সামান্য 2 গ্রাম হিউমিক অ্যাসিড যদি গুলিয়ে আপনি দিতে পারেন দেবেন, তাহলে গাছের শিকড়টা কিন্তু ভালো হবে। একজন এক রকমভাবে করে, আমি ওটা দিয়ে আমার গাছের যে শিকড় সেটা কিন্তু ভালো গ্রোথ হয়েছে। 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে গুলিয়ে আপনি দেবেন যখন 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে গাছ তুলবেন। এছাড়াও এনপিকে 0-12-61 এই খাবারটি কিন্তু গাছে দিতে হবে, এটি খুবই গাছের শিকড় এবং গাছের গ্রোথকে দ্রুত করে, তাই এটি আপনি গাছে ঝাড়ির সাহায্যে দেবেন। প্রত্যেকটা গাছের ঝাড়ি করে দেবেন যাতে গাছের পাতা থেকে শিকড় পর্যন্ত চলে যায়, কারণ এটি গাছের কিন্তু যেমন শিকড়ও বৃদ্ধি করে গাছকে খুব সুন্দর গ্রোথও করে। তাই এই খাবারটি দিতে হবে আপনাদেরকে খুব সকালবেলায়। এই এনপিকে 1261 1 লিটার জলে হিসেব করে 2 গ্রাম, এই হিসাবে আপনি 5 লিটারে 10 গ্রাম ভালো করে গুলিয়ে খুব সকালবেলায় রোদ ওঠার আগে খুব সকালে দেবেন। যখনই দেখবেন 10-11টা রোদটা উঠছে তখন একবার হালকা সাধারণ সাদা জল দিয়ে ধুয়ে দেবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। এটা প্রথম অবস্থায় যে সকালে রোদ্রে যে সামান্য যে খাবারটা পাবে তাতেই কিন্তু গাছের গ্রোথটা খুব সুন্দর হবে। তাই বন্ধুরা এইভাবে করুন, খুব সহজেই আপনার গাছ কিন্তু এমন তৈরি হবে। এই 1261 খাবারটি কিন্তু খুব সাবধানে দিতে হবে, এটি খুব সকালবেলায় এবং খুব বেশি হলে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে, এটা খুব সাবধানে খুব সকালবেলায় দেবেন যদি আপনি পারেন, না হলে কিন্তু এই 15-15-15 দিয়ে যান। আর যে কোনো একটি অনুখাদ্য দিলে হবে, সেই অনুখাদ্যটি আমি আপনাদের একটি নাম বলবো পরের ভিডিওতে। আর গাছের এই খাদ্যের পাশাপাশি কিন্তু আপনাকে এর পিঞ্চিং করতে হবে গাছে, প্রত্যেকটা ডগা আপনি 2 পাতা করলে উঠবে 2টি ডাল আর 4 পাতা করলে উঠবে আপনার 4টি ডাল, তাই আপনাকে পিঞ্চিংটা আপনার মনের মতন করে সুন্দরভাবে করবেন। দেখবেন আপনার গাছ খুব সহজেই মনের মতন ঝাড় তৈরি হয়ে যাচ্ছে এবং এই কাজ কিন্তু খুব একটা কঠিন নয়, খুব সহজেই আপনি আপনার বাড়িতে এমন গাছ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করে দেবেন, কারণ আপনাদের মতামত ভালো মন্দ যদি আমরা পাই তাহলে অবশ্যই আরও ভিডিও করার আগ্রহ বাড়বে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার পরের এই চন্দ্রমল্লিকার এপিসোড নিয়ে আমি হাজির হব।